রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো হল ওয়ালায়ুন তারা জেনায় লিপ্ত হয় না জেনায় লিপ্ত হয় না এর মানে হলো জেনার যত প্রকার আছে সমস্ত প্রকার জেনা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে সরাসরি জেনা সরাসরি ব্যবিচার এটা যেরকম অপরাধ গুনাহের কথা জেনার প্রাথমিক যে কাজগুলো আছে এগুলোও কিন্তু অপরাধ এবং গুনাহের কথা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জেনাল্লা আইনি চোখের জেনা হলো চোখ দিয়ে এমন কোনো নারীকে দেখা যাকে দেখা ইসলামের শরীয়ত আমার জন্য হালাল করে নাই তার দিকে আমি দৃষ্টিপাত করলাম এটাই হলো চোখের জেনা এভাবে কল্পনার জেনা হতে পারে মনের জেনা হতে পারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হতে পারে এই অপরাধটি আজকাল এই পরিমাণ হয়ে গেছে যে এটা মহামারী হয়ে গেছে এটা থেকে বেঁচে থাকা এখন কঠিন দুরহ হয়ে গেছে আপনি টেলিভিশনের দিকে তাকাবেন সেখানে পরনারীর দিকে আপনাকে তাকাতে হচ্ছে ইমানদার রহমানের বান্দা হওয়ার প্রয়োজনে আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলতে হবে যে না আমার জন্য এটা তো জায়েজ নাই এবং এই আম এই অপরাধে যদি আমি লিপ্ত হই তাহলে তো রহমানের বান্দা হওয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক তেমনি ভাবে বিশেষ করে আমাদের তরুণ যারা আছে বয়সে যারা স্কুল কলেজে সহ তারা শিক্ষা গ্রহণ করে থাকে এই কারণে দেখা যায় সেখানে বিভিন্ন মেয়েদের সাথে পড়াশোনা করতে হয় তাদের সাথে ওঠা করতে হয় এই শিক্ষা নিতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের অনেকে চরিত্রকে বিলীন করে ফেলে চরিত্রটাকে নষ্ট করে ফেলে এবং রহমানের বান্দা হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যায় আগে কেউ যদি নিজের প্রতি জুলম করেছে অন্যায় করেছে তাদের সম্পর্কে কিন্তু আল্লাহ তালা এই আয়তের পরেই বলেছেন যে সলেহা যারা আগে কখনো এই সমস্ত অপরাধগুলো করে ফেলেছে কিন্তু এরপরে এখন সে লজ্জিত হয়ে তবা করে ফিরে এসেছে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করে দেন নতুন করে তার হালখাতা শুরু হয় এবং এ ব্যক্তি আবার রহমানের বান্দা হওয়ার সুযোগ এবং উপযোগিতা তার মধ্যে তৈরি হয়